নাইজেরিয়ায় পৃথক দুই সন্ত্রাসী হামলায় 14 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই সেনা সদস্য রয়েছেন। এছাড়া হামলার পর নারী ও শিশুসহ অন্তত 60 জনকে অপহরণ করেছে সন্ত্রাসী বন্দুকধারীরা। রবিবার নাইজেরিয়ার বন্দুকধারীরা দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে জামফার প্রদেশে 8 জনকে হত্যা এবং পরে কমপক্ষে 60 জনকে অপহরণ করে বলে স্থানীয় এক নেতা ও বাসিন্দারা জানিয়েছেন। এদিকে একই দিনে দেশের উত্তর পূর্বে সন্দেহভাজন ইসলামপন্থী বিদ্রোহীরা সামরিক নিরাপত্তার অধীনে থাকা একটি গাড়ির কনভয়ে অতর্কিত হামলা চালায়। এতে দুই সৈন্য এবং 4 বেসামরিক নাগরিক নিহত হন বলে পুলিশের একটি সূত্র এবং প্রত্যক্ষদর্শী একজন গাড়ি চালক জানান। হামলাকারীরা 5টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং একটি ট্রাক নিয়ে চলে যায় বলে ওই প্রত্যক্ষদর্শী জানিয়েছে। বাসিন্দারা জানান, রবিবার ভোরে বন্দুকধারীরা জামফারা গ্রামীণ মাগামী সম্প্রদায়ের একটি সেনা ঘাঁটিতে আক্রমণের চেষ্টা করে কিন্তু তা ব্যর্থ হয়। জামফার প্রদেশটি স্থানীয়ভাবে ডাকাত নামে পরিচিত সশস্ত্র গ্যাং সদস্যদের তাণ্ডবে বিপর্যস্ত। সন্ত্রাসীরা প্রায়ই সেখানে মুক্তিপণের জন্য সাধারণ মানুষকে অপহরণ করে থাকে। নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের মতে সশস্ত্র সন্ত্রাসীদের পাশাপাশি জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ও আইএস ইসলামিক স্টেট পশ্চিম আফ্রিকা শাখার সদস্যরাও নিয়মিতভাবে এইসব অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।